গত 14 মার্চ 2021 আমরা বকখালির উদ্দেশ্যে বেরিয়েছিলাম। আজ তার দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আপনারা দেখেছিলেন ডায়মন্ড হারবারের গঙ্গা, হাতানিয়া দোয়ানিয়ার উপর তৈরি ব্রিজ, বকখালি সমুদ্র সৈকত আর হোটেল বে ভিউর রুম ট্যুর। এই গাড়ি আসছে, গায়ের কাছে যাবি না, কোনো মানুষের গায়ের কাছে যাবি না, চলো খেতে চলো। চলুন লাঞ্চটা সেরে নি। আমরা লাঞ্চ করতে এসেছি জয় বাবা লোকনাথ এসি হোটেলে। চলুন যাই। খিদে পেয়েছে? খিদে পাইনি, মাছ এই তোদের খিদে পেয়েছে? আমরা সকলে ভেজ থালি অর্ডার দিয়েছিলাম। ভেজ থালিতে ছিল ভাত, আলু ভাজা পোস্ত ছড়িয়ে, তার সাথে ডাল আর বাঁধাকপির তরকারি, তার সাথে যে যার মতো মাছ মাংস ডিম অর্ডার দেওয়া হয়েছিল। মাংসটা শুধু তুলে নাও, মাংসটা তুলে নাও। ছোটরা নিয়েছিল চিকেন আর বড়রা পমফ্রেট, ভেটকি আর চিংড়ি। ভালো খেয়েছো? ভালো, আমি নিয়েছি ভেটকি, ভেটকির টেস্টটা খুব ভালো, চিংড়িটাও ভালো। খাওয়ার সম্বন্ধে আমাদের তাকে দিদি কিছু বলবেন। আমরা আমাদের লাঞ্চ খুব এনজয় করেছি, আর আমার মা আমার মানে আমার চিংড়ি মাছ খাওয়া হয়েছিল, আর আমার মায়ের মাংস এবার আমি দুটো এক্সচেঞ্জ করিয়ে নিয়েছি, একটু চলে এরকম, মা বকে। ঠিক আছে, তুই কিছু বলবি, কেমন খেয়েছিস? আমি খুব ভালো খেয়েছি, আমি ওর মধ্যে সেম জিনিস করেছি, মাংস কমপ্লিট এক্সচেঞ্জ, আমার খুব মজা হচ্ছে। আর আর আমরা একবার এন্ট্রি আইল্যান্ড যাবো, এখান থেকে আমাদের হোটেলে যাওয়ার পথে ডান দিকে বাদিকে অনেক কটাই হোটেল রয়েছে।
হয়ে গেল বিয়ে আজ তার সাথে ছোট্ট এক ভাঙা প্যাকিং বাক্সের গাদায় আরো দু তিনটে মিলের সঙ্গে আশ্রয় যদিও মিলল উপযুক্ত আহার মিলল না সুতীক্ষ্ণ চিৎকারে প্রতিবাদ জানিয়ে গলা ফাটাল সেই বড় চমৎকার প্রচুর খাবার তারপর একবার আস্তা ঘুরেও এলো ময়লা ছেঁড়া ন্যাকড়া পরা আরো কাজে দুর্বলতর মোরগের খাবার গেল খাবার খাবার খানিকটা খাবার ছোট মোরগ খাবারের সন্ধানে বার বার চেষ্টা করল প্রত্যেকবারই তারা খেলো ছোট মোরগ ঘাড় উঁচু করে স্বপ্ন দেখে প্রাসাদের ভেতর রাশি রাশি খাবার দেখো সত্যি সে একবার প্রাসাদে সোজা চলে এলো ধপধপে দামি কাপড়ে ঢাকা খাবার খাবার খেতে না সেকেন্ড হাফে আমরা বেরিয়ে পড়েছি আমাদের প্রথম গন্তব্য হেনরিজ আইল্যান্ড চারটে অটো আসছে মোট চারটে টোটো আমরা প্রথমে কোথায় যাবো হেনরি আইল্যান্ড তারপর হেনরি আইল্যান্ড বেরোই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান ময়না ভালোই গান শিখেছে শুনলে পরে জুড়ায় প্রাণ পাখিদেরই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান ময়না ভালোই গান শিখেছে শুনলে পরে জুড়ায় প্রাণ বুলবুলি মিষ্টি গলা তাই তো সবাই ছুটে আসে চন্দনা বউ মনে মনে এখানেও থাকা যায় অনলাইন বুক করে আচ্ছা দুদিকে ম্যানগ্রোভের জঙ্গল মাঝখান দিয়ে বাঁধানো রাস্তা চলে গিয়েছে বিচ অব্দি আমরা 2015 যখন এসেছিলাম রাস্তাটা এতটা সুন্দর করে বাঁধানো ছিল না এইরূপ দিয়ে হেঁটে গেছে
চন্দনী তুমি বাঘের পা খুঁজছো? জলেও কুকুর নামবে। জল অনেক দূরে, দেখো বন্ধুরা প্রচুর দূরে জল। আর সেই কথাটা যেটা সবসময় বলে থাকি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন, আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পর বেল বাটনটা অবশ্যই ক্লিক করুন, যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে আপনারা সঙ্গে সঙ্গে সেটা দেখতে পান। আমাদের পরবর্তী গন্তব্য একটা ভিউ পয়েন্ট। কালোটা হচ্ছে জম্বুদ্বীপ, আর ওই দিকের দূরেরটা হচ্ছে মৌসুমি দ্বীপ। হ্যাঁ, খিদে পেলে কিছু করার নেই, ভাত খাওনি কেন, আমার কাছে কিছু খাবার নেই। এবার আমরা ফ্রেজারগঞ্জ যাচ্ছি। দেখুন এটি ফ্রেজারগঞ্জের বিচ। টোটোওয়ালার কথা অনুযায়ী এটা নাকি ফ্রেজার সাহেবের বাংলো ছিল। এসে পৌঁছালাম হোটেলে, একটু চা খেয়ে নিয়ে তারপরেই বাসে উঠে পড়বো। হ্যাঁ, প্রচন্ড সুন্দর। কেন কি আর সবকটাই করছে, দেখুন না দেখুন না, আমি এই টিমের লিডার। আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। যারা চ্যানেলটিতে নতুন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর সাবস্ক্রাইব করার পর বেল বাটনটি অবশ্যই ক্লিক করুন, যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনারা পেতে পারেন।